শুনিয়া পাঠ গ্রাম লৌকিক লীলায় ইনি হলেন মহাপ্রভুর পরম গুরু খুব মন দিয়ে শোনো কিন্তু সহজ নয় কঠিন বিষয় আর কোনদিন তো শোনো নিয়ে দিই এই মাধবেন্দ্রপুরীর দুটো স্বভাব ছিল একটি হলো তিনি অহর্নিশি কৃষ্ণ নাম গাইতেন অহর্নিশি কৃষ্ণ নাম করতেন তার মানে দিন রাত্রি 24 ঘন্টা কৃষ্ণ নাম করতেন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বাবা মানুষ জেগে থাকলে কৃষ্ণ নাম করে কিন্তু ঘুমিয়ে পড়লে কি করে কৃষ্ণ নাম করে শাস্ত্রকারগণ বলছে সেটাও সম্ভব বলে তুণ্ডে তণ্ড বিনিরোতিং বিধনাত তুণ্ডাবলি লব্ধয়ে ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায় কারা পারে যাদের ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভজন যারা ভাবে না এই সুরজিতের কীর্তন কখন শেষ হবে কখন বাড়ি যাব এই চিন্তা যাদের নাই যাদের ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভজন যারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না তারা কৃষ্ণ নাম করতে করতে যদি ঘুমিয়েও পড়ে দেখবেন সারাদিন ধরে আপনি যে কথাটা চিন্তা করে বেড়াবেন না সেটাই স্বপ্নের মধ্যে ভেসে ভেসে আসবে না বাবা দেখবেন যে কথাটা বেশি ভাবনা চিন্তা করা যায় সারাদিন রাতে সেটা স্বপ্নের মধ্যে ভেসে আসে তা যদি কারোর কৃষ্ণচরণ চিন্তা থাকে যদি কেউ ভাবে আমি কবে আমারে গোবিন্দের চরণ পাব চরণ পাব সে যদি কৃষ্ণ বলতে বলতে ঘুমিয়েও পড়ে তবু তার বদনখানা আমার ভগবান বন্ধ হতে দেয় পুরী গোসাই ভজনের স্থানটি নির্দিষ্ট করলেন কোথায় যারা বৃন্দাবনে গেছেন লক্ষ্য করুন গিরি গোবর্ধনের পাশে হচ্ছে গোবিন্দকুণ্ড আর সেই গোবিন্দকুণ্ডে তটে একটি গাছের নিচে আশ্রয় কখনো প্রখর রবির কিরণে অঙ্গ পড়ে যায় কখনো বৃষ্টির জলে অঙ্গ ভিজে যায় তবুও ভজন কখনো নষ্ট হয় না কারণ শীত গ্রীষ্ম বর্ষা তার গোবিন্দ চরণী ভরসা গাছের নিচে বসে বসে কৃষ্ণ নাম করছেন আর উল্টো দিকে গিরি গোবর্ধন ধারণকারী গোপাল তখন তার বয়স কত যখন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন তখন তার বয়স কত আমাকে অনেকে বলে আপনি বৃন্দাবন লীলা করেন না কেন আমি ইচ্ছা করি কারণ বৃন্দাবন লীলা ভজনের ঊর্ধ্বে না গেলে বৃন্দাবন লীলার মাধুর্য কখনো আস্বাদন হয় গৌর বলেই কাঁদতে পারলাম না তো রাধা গোবিন্দ নিতাই ধরতে পারলাম না গৌর ধরতে পারলাম না তো রাধা গোবিন্দ এতদিন তো বৃন্দাবন লীলা শুনছেন বলুন তো গিরি গোবর্ধন ধারণ করেছিল তখন তার বয়স কত না আন্দাজে বললে হবে না সপ্তম বর্ষীয় বালক মানে 7 বছর বয়স কতদিন ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করলেন শপত দিবস ব্যাপী অর্থাৎ 7 দিন তিনি যখন গিরি গোবর্ধন ধারণ করে দাঁড়িয়ে আছেন আর উল্টো দিকে মাধবেন্দ্রপুরী গোবিন্দকুণ্ডের তটে বসে কৃষ্ণ গুণ গাইছেন ভগবান সব দেখছে এ কে রে বাবা সারাদিন ধরে দেখি শুধু কৃষ্ণ 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 অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন ওর নাম মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছেন মাধব যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা তুমি অহর্নিশি কৃষ্ণ নামের ব্রত নিয়েছ সারাদিন ধরে তুমি আমাকে ডাকবে আর রাত্রিবেলায় তুমি যখন ঘুমিয়ে পড়বে তোমাকে ঘুম পাড়াবো আমি ঘুম পাড়িয়ে রেখে বদনটা বন্ধ হতে দেবো না লক্ষ্য করো বাবা কি বলছেন ভগবান তুমি যখন ঘুমিয়ে পড়বে তোমার জিহ্বাগ্রে আমি নিজে বসবো বসে আমার নামটা তোমার বদন থেকে আমি নিজেই উচ্চারণ করাবো তাই মহাজন বললেন যে তুণ্ডে তাণ্ড বিনি রোপিং বিত না তুণ্ডা বলি লব্ধয়ে ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায় আর একটা বৃত্তি ছিল অযাচক বৃত্তি কি বৈষ্ণবতা কি বৈষ্ণবতা
যেচে সেদেছে কারো কাছে কিছু তিনি পান না যদি তাকে কেউ কৃপা করে কিছু দেয় সেদিন সেটাই গ্রহণ করেন না হলে নিরম্ব উপবাস অর্থাৎ নিজল উপবাসে তার দিন কেটে যায় আর আমরা তো পেলেই খাই আমাদের একাদশীর দিনেও গিলতে হয় কি দেহ আহা আমি যদি এখন হাত তুলতে বলি একাদশী কে কে করেন অর্ধেকে হাত নামিয়ে রাখেন আমার উদ্ভট প্রশ্ন সব জগতের মানুষের কাছে কিছু কিছু ব্যক্তির ধারণা স্বামী মরে গেলে একাদশী করতে হবে তো স্বামী মরে গেলে যদি বউরা একাদশী করে যাদের বউ আগে মরে যায় স্বামীর একাদশী করে না এ বিধান কোথায় পেয়েছে এটা কুসংস্কার ছাড়ার কিছু নয় বাবা একাদশীর শব্দের অর্থ হলো হরিকে নিয়ে বাসর জাগা একাদশীর উৎপত্তি ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে এটারও ব্যাখ্যা আছে কিন্তু সেটা আজকে যাব না সব যদি শুনতে যাও তাহলে লীলা হবে না একাদশী অন্তত পক্ষে করো একাদশীর দিনে যদি কেউ পঞ্চশস্যের জিনিস গ্রহণ করে গরুর দেহে যতগুলো লোম বা পশম আছে ততগুলো অপরাধ তাকে সংগ্রহ করতে হয় বাবা এবার ভেবে দেখো একাদশী করবে না সেটা তোমাদের আমি বলার কাজ বলে গেলাম আমাদের একাদশের দিনেও গিলতে হয় আর পুরি গোসাই তাকে যদি কৃপা করে কেউ কিছু দেয় সেদিন সেটা গ্রহণ করে না হলে নিরম্ব উপবাস নিজল উপবাসে তার দিন কেটে যায় গাছের নিচে বসে বসে কাঁদছেন প্রভু আর কত প্রভু আর কত দিনে আমি পাব দর বল বল প্রভু বল দয়াল করে প্রভু আর কত বলিহারি দিনে তোমারি দর্শন বিনে বৃথায় জীবনে তোমারি দর্শন বিনে তোমারি দর্শন বৃথায় জীবন তোমারি দর্শন দিনে দয়াল হরিবিনে এ প্রাণ রাখিতে না পারে প্রভু আর কত দিনে শ্রীর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকাল থেকে কীর্তন শুনছেন ভগবানের কাছে কি চাইছেন
টাকা দাও পয়সা দাও ধন দাও ঐশ্বর্য দাও না এগুলো চাইবে না কখনো তুমি দাও দেখবে তোমার চাইতে হবে না সে দেবার জন্য বসে আছে ওই মাধবেন্দ্র পুরীর মতন করে চাও কি বলছেন তিনি মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিয়া তোমারও দুটি চমন মনের ইচ্ছা করি নিবে তোমার দুটি চরণ দুটি নয়নে জলে ভেসে যেন হবিন্দ্র বলিতে পারি শেষে দুটি নয়ন জলে যেন হগোবিন্দ বলিতে পারি শেষে দুটি নয়ন জলে ভেসে যেন হগোবিন্দ বলিতে পারি শেষে দুটি নয়ন জলে যেন হগোবিন্দ বলিতে পারি শেষে সজন নয়নে আমার বদন ভরে প্রভু আনি কত দিনে ওই গাছের নিচে বসে বসে বাবা কৃষ্ণগুণ গাইছেন গাইতে গাইতে অনেকটা বেলা পালতে তখনো পর্যন্ত পেটে কিছু জোটেনি আসলে কারো কাছে কিছু চেয়ে পান না কেউ যদি কি পাপায় দেয় তবে সে গ্রহণ করে ভাবুন বিষয়টা ওই গাছের নিচে বসে বসে নয়ন জলে বহু ভাসে কাছেন জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারি Show.
নাকে বসে বসে কীর্তন করছে লক্ষ্য করুন আর ওই যে গিরি গোবর্ধনধারী গোপাল সবই তো দেখতে পাচ্ছে যে ভক্ত সারাদিন নাকে বসে বসে আমার নাম করে আমি তাকে ছাড়া খাব কেমন একেতে সাত বছর বয়স এবার ভগবান আরো ছোট হয়েছে ছোট হয়ে এগুলো অনুভব করতে হয় তাহলেই পাগল হবে দুগ্ধভাণ্ড হাতে নিয়ে এক পাতা করতে করতে স্বয়ং ভগবান গোপাল চলেছেন মাধবেন্দ্রপুরীকে খাওয়াবে বলে যে সারাদিন ধরে বসে বসে আমার নাম করে আমি তাকে ছাড়া খাবো কেমন করে দেখো দুগ্ধভাণ্ড লইয়া মাধবেন্দ্রপুরীর সন্মুখে তারা তো মাধবের সন্মুখে মাধবেন্দ্রপুরীর সন্মুখে তারা তো আসিয়া মাধবেন্দ্রপুরীর সন্মুখে এই তুই আমার স্বভাব পটে অজা চোখে যেছে এই তুই আমার স্বভাব পটে ওই অজা চোখে যেছে দুজন দুজনকে দেখছে যেখানে মাধবেন্দ্রপুরী বসে বসে নাম করছে ঠিক তার সম্মুখে এসে ওই ছোট্ট বালকটা দুগ্ধভাণ্ড হাতে নিয়ে দাঁড়িয়েছে দুজন দুজনকে দেখছে মুখে কেউ কিছু বলছে এমন পুরী গোসাই তো জানে না ওটা সাক্ষাৎ ভগবান চিন্তা করছে কে না কে কোথা কার ছেলে ওর সঙ্গে কথা বলতে গেলে আমার যদি ভজন নষ্ট হয়ে যায় আর ভগবান মনে মনে চিন্তা করছেন মাধব তুমি যার জন্য ভজন করছো সে তোমার কাছেই দাঁড়িয়ে আছে অনেকটা সময় পার হয়ে গেল এবার ওই ছোট্ট ছেলেটাই বলে উঠল আর কতক্ষণ অপেক্ষা করব ধূপ ছাই পা দুটো ব্যথা করছে ভগবানের কি নাটক দেখো যিনি গিরি গোবর্ধন ধারণ করে দাঁড়িয়ে আছেন তার নাকি পায়ে ব্যথা হয়েছে কথা বলেনি বাচ্চারা কেমন করে ঠিক ছোট্ট গোপাল সেরকম করছে কথা কথা বলে না কেন
বুঝিস এই যে তখন থেকে আমার মনে ছেয়েছে অমন করে কি লেখছো গো আছে আরে মাম্মি তোমার জন্যই নিয়ে এলাম যেই না মনেছে তোমার জন্য নিয়ে এলাম সঙ্গে সঙ্গে চমকে উঠেছে তুই আমার জন্য কি এনেছিস রে আমি আমি তোমার জন্য দুধ এনেছি গো দুধ তুই আমার জন্য দুধ এনেছিস কেন শোন কথা তুমি মনে কোন সকাল থেকে না খেয়ে বসে আছো অনুরাগ ভাবুন ভক্ত ভগবানের কথা হচ্ছে লীলা আমি আপনাদের বলে যাই শুধু শুনলে হবে না অনুভূতি চাই আমাদের এক শ্রেণীর ধারণা কীর্তনের আসরে গিয়ে বসলেই মনে কীর্তন শোনা হয়ে যাবে তা তো নয় এই অনুরাগটা হৃদয়ে চাই ভক্ত আর ভগবানের কথা হচ্ছে আর যারা বৈষ্ণব জগতের মানুষ তাদের হৃদয়ে গিয়ে ধাক্কা দেয় আহাহা কত বড় বৈষ্ণব হলে ভগবান তার সঙ্গে এমন করে কথা বলতে পারেন আমার জন্য দুঃখ এনেছিস কেন শোন কথা আমি আনবো না কেন তুমি বলে কোন সকাল থেকে না খেয়ে বসে আছো ছেলেটা বলে কি আমি যে না খেয়ে বসে আছি ও জানলো কি করে এই ছেলে বলি আমি যে না খেয়ে বসে আছি তুই জানলি কি করে জানলাম তবে বলি শোন এই গায়ের গোপিনীরা ওই যমুনায় জল ভরতে এসেছে জল ভরতে এসে তারা তোমায় দেখলো দেখে গিয়ে আমায় বললে আর আমি তোমার জন্য নিয়ে এলাম বাবা বাবা আমাকে দেখলো দেখে গিয়ে তোর কাছেই বললো ভগবান বলছে কি আর করবে বলো এই জগতে যার যত অভিযোগ সব আমার কাছেই জমা দেয় বলে ধরা দিয়েও যেন দিচ্ছে না তোর কাছে জমা দেয় মানে না 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 বললাম আমাকে দেখলো তাই আমার কাছে জমা দিয়েছে কথা গড়িয়ে ফেলেছে পুরী গোসাল চিন্তা করছেন কি সুন্দর রূপ কি মধুর কণ্ঠস্বর আমি বৃন্দাবনে একজন গোপাল আছে জানি হাজোকে দেখে আমার গোপালের কথা বড় মনে পড়ে যায় বাবা যারা ভজন করে তাদের তো হৃদয়ে ধাক্কা দেবে এই ছেলে কি নাম রে তোর ভগবান চিন্তা করছেন নাম তো বলা যাবে না আমার নাম মেনে তোমার কি হবে শ্বশুর ফের যদি নাম জানতে যাও এখান থেকে চলেই যাবো ও বাবা কি না করে বাবা এইটুকু ছেলে নেবা আচ্ছা বাবা আচ্ছা আমি আর তোর নাম জানতে চাইব না আচ্ছা তুই থাকিস কোথায় গোপাল বলছে আমি কোথায় থাকি না বলো তো আমি 87 চলে এসেছি আমি কোথায় থাকি না বাড়ি তো কি বাড়ি ছাড়া দামিনী কি যতি হারা অগ প্রেম কি প্রীতি ছাড়া তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা এই কথা ভাগবত কাগে এই কথা ভাগবত কাগে এই কথা ভাগবত কাগে 87টাও বৃন্দাবন হয়ে গেছে বাবা যদি ভাবতে পারেন বৃন্দাবন এটাই বৃন্দাবন আমি কোথায় থাকি না কবিরাজ গোস্বামী কলম নিলেন কি বলছেন ওই ছোট্ট ছেলেটা বলছে ও গো বালক কাকে গোপায় আমি ও গো বালক কাকে গোপায় আমি 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 গৌরাঙ্গ লীলা একটা জিনিস বলি আপনাদের এগুলো প্রথম বলে আজকে অনেক কিছু বললাম গৌরাঙ্গ লীলা গাইতে গেলে একটি ক্লাসিক্যাল জানতে হবে না হলে গৌরাঙ্গ লীলা হবে না বৃন্দাবন লীলা সুর কিন্তু আর গৌরাঙ্গ লীলা এক নয়
বৃন্দাবন নিলাম বৃন্দাবনের ওটা পুরো জাতির সুর আর এখানে তোমাকে রাত খাইতেই হবে না হলে গৌরাপুরিলা নাটকীয় তো হবে সুরের আপ ডাউন অপর্ণিস এগুলো শিখতে হবে আবার সব কিছু শিখেও হয় না এর জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা দরকার গুরু কৃপা দরকার ওগো বালক কহি গো ভয় আমি ওগো এই গ্রামেতে কি বলছেন দেখুন মাধবেন্দ্রপুরীকে বলে আমার এই গ্রামে যেন বাস করে কেউ উপবাস করে না গো আমি কাউকে উপবাসী থাকতে না ও গই আমার গ্রামী বাস করে গ্রামী বাস করে আমার গ্রামী বাস করে।